আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার প্রধান মাহমুদ সহ 17 জঙ্গি আটক। লালমনিরহাটে তিস্তা ও সিরাজগঞ্জে আবারও বাড়ছে নদ নদীর পানি, বন্যায় বান্দরবানে ধ্বংসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। জাহাজ ভাঙ্গা শিল্পের পরিবেশ দূষণ রোধের নির্দেশনা, হংকং কনভেনশনের 2025 সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এবং বরিশাল ঢাকা মহাসড়কের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 220 কিলোমিটার সড়ক মারাত্মক ঝুঁকিপূর্ণ, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার প্রধান মাহমুদ সহ 17 জঙ্গিকে আটক করা হয়েছে। সকাল 10টার দিকে আসকরাবাদ খেলার মাঠ ও রবির বাজার থেকে সিএনজি চালিত চারটি অটোরিকশা যোগে ওই এলাকা ত্যাগের সময় স্থানীয় জনতা তাদেরকে ধরে কর্মধা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে। কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 12 আগস্ট ওই এলাকা থেকে 10 জঙ্গিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। অব্যাহত বর্ষণ ও ভারতের উজান নেমে আসা পানির তোড়ে আবারও বাড়ছে লালমনিরহাটে তিস্তার পানি। সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হয় বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে। এতে ব্যারেজের ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। নিয়ন্ত্রণে হাতিবান্ধা উপজেলার দোয়ানিতে ব্যারেজের 44টি জলপথ খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জে ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে আরও 13 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে 10 সেন্টিমিটার বেড়েছে। তবে উভয় স্থানেই এখনও পানি বিপদসীমার নিচে রয়েছে। একই সাথে জেলার অভ্যন্তরীণ ফুলজোর, করতোয়া, ইছামতি ও হুরাসাগর সহ অন্যান্য নদীতেও পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের অনেক এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। এতে দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষেরা। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার 5টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে আমন বীজতলা ও ফসলি জমির সহ অনেক সবজি খেত, ভেসে গেছে পুকুরের মাছ। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় মানুষ কলার ভেলা ও ডিঙ্গি নৌকায় চলাচল করছে। বন্যার পানি নেমে যাওয়ার পর পার্বত্য জেলা বান্দরবানে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। 97 সালের বন্যার পর এত ক্ষয়ক্ষতি আর হয়নি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এবার অন্তত 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ও 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জেলায়। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। নদী দিয়ে প্রবল বেগে পাহাড় থেকে পানি নেমে আসে, প্লাবিত হয় নিম্নাঞ্চল। তবে এবারের পাহাড়ি ঢল ছিল নজিরবিহীন। পাহাড় ধস ও ফাটল দেখা দেয় বান্দরবানের সাথে রুমা ও রেয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। জলমগ্ন শহরে এরই মধ্যে ধ্বংস হয়েছে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা। চাউল, ডাল, সবজি এগুলো কিনতে পারতেছে না, আর আমাদের যে কলা, পেঁপে এগুলো বিক্রি করতে পারতেছে না। আমাদেরকে অনেক কষ্ট করে বান্দরবান যেতে হয় এবং সেখান থেকে মালগুলো নিয়ে আবার অনেক দূর ঘুরে আমাদেরকে নিয়ে আসতে হয়। বান্দরবান টু চিম্বুক, বান্দরবান টু রুমা, বান্দরবান টু নীলগিরি থানচি রোডটা আমরা ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি সর্বোচ্চ। সড়ক জনপদ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রাথমিক হিসেবে 215 কিলোমিটার কাঁচাপাকা সড়ক বিধ্বস্ত হয়েছে এবারের বন্যায়। বিনষ্ট হয়েছে 2টি বিদ্যুৎ উপকেন্দ্র সহ বেশ কিছু সরকারি স্থাপনাও। নষ্ট হয়েছে 9,500 হেক্টর জমির ফসল। যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড বিভিন্ন অংশে, এছাড়া আমাদের ড্রেনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক জায়গায় আমাদের সড়ক বাধ্য গিয়েছে।
আমরা এখন স্বল্প মেয়াদী যে জরুরি পদক্ষেপগুলো আছে সেগুলো গ্রহণ করছি। জেলা প্রশাসক জানান, বন্যায় বান্দরবানের ভয়াবহ এই ক্ষয়ক্ষতির চিত্র সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছেন তারা। পুনর্বাসনের জন্য বরাদ্দও চাওয়া হয়েছে। যোগাযোগ স্থাপনটি আমাদের এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আশা করছি এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা অতি দ্রুততার সাথে এটি সমাধান করবেন। আর আমাদের এখন পর্যন্ত আমরা বলতে পারি আমাদের ত্রাণ বা মানবিক সহায়তার কোনো ঘাটতি নেই। যত দ্রুত পুনর্বাসন প্রকল্প শুরু হবে বান্দরবানের বন্যা ক্ষতিগ্রস্তরা তত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন বলে জানায় সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশি শিল্প খাতগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ খাত জাহাজ ভাঙা শিল্প। ঝুঁকি কমাতে শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ের উপর জোর দিয়ে দেশের শিপইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরের নির্দেশনা দিয়েছে হংকং কনভেনশন। 2025 সালের মধ্যে যা বাস্তবায়ন করা না গেলে ব্যবসা হারানোর আশঙ্কা করছেন এই শিল্পের উদ্যোক্তারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামে সমুদ্র উপকূল ঘেঁষা জাহাজ ভাঙা শিল্প, যেখানে ছোট বড় মিলে গড়ে উঠেছে 150 প্রতিষ্ঠান, কিন্তু কমপ্লায়েন্সের দুর্বলতায় ছোট বড় দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি রয়েছে শ্রমিকদের। এর সাথে নিয়ম না মেনে পুরাতন জাহাজ কাটায় মারাত্মক হুমকিতে পরিবেশ। হংকং কনভেনশন সার্টিফিকেশন রুলস অনুযায়ী তাই বাংলাদেশের সব শিপ ব্রেকিং ইয়ার্ডকে গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তরের নির্দেশনা দেওয়া হয়। এরই মধ্যে গ্রিন ইয়ার্ডে স্বীকৃতি পেয়েছে মাত্র 4। স্বীকৃতির অপেক্ষায় আছে আরও 10-15 ইয়ার্ড। আবেদন করেছে আরও 87 প্রতিষ্ঠান। এক্ষেত্রে প্রতিবেশী ভারত এগিয়ে গেলেও পিছিয়ে বাংলাদেশ। এদিকে দেশের শিপইয়ার্ড আধুনিকায়নের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আর্থিক ব্যয় নিয়ে বড় সংকটে ইয়ার্ড মালিকরা। সরকারি সহায়তা ছাড়া সবার পক্ষে গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন তারা। 2025 জুনের মধ্যে যেসব ইয়ার্ড ডেভেলপড হবে ওরাই শুধু শিপ আনতে পারবে। সো এটা কিন্তু একটা সবার জন্য একটা প্রেশার, এবং এটা আমি মনে করি এটা গুড প্রেশার যে এটা হওয়াতে সবাই এখন ডেভেলপ করতে হবে। আমি মনে করি যে এটা হলে পরিবেশগতভাবে যেসব প্রেশারগুলো এনজিওরা আমাদেরকে দেয় সেটা আর দিতে পারবে না, এবং ওয়ার্কার সেফটি আমরা 100% ইনশোর করতে পারবো। আগামী 2 বছরে ছোট জাহাজের পাশাপাশি 500 বেশি বড় জাহাজ রিসাইক্লিং করতে হবে, এর বেশিরভাগই আবার জাপান ও রাশিয়ার। এই খাতে নিজেদের আধিপত্য নিশ্চিত করতে গ্রিন শিপইয়ার্ড বাস্তবায়ন তাই অত্যন্ত জরুরি। রেটিফিকেশনের ফলে বাংলাদেশের সবগুলো শিপ ব্রেকিং ইয়ার্ডকে গ্রিন শিপ রিসাইক্লিং হিসেবে স্ট্যাবলিশ করতে হবে। অলরেডি 4 শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন হিসেবে স্ট্যাবলিশ, এবং আরও কিছু কাজ করছে বলে আমরা জানতে পারছি। শিপ ওনারদেরকে এবং বিদেশি মহলদেরকে কিন্তু আমাদের এই ছোটো ছোটো ইন্ডাস্ট্রি যেই ইয়ার্ডগুলো ডেভেলপ হতে পারছে না ওরাই এসে ডেভেলপ করে দিবে আমি যেটা মনে করি। কারণ এই 15,000 শিপ যদি রিসাইকেল না হয় তাহলে এটা একটা ওনারের জন্য প্রেশার, কারণ এটাও ডিসপোজ করতে পারবে না কোনোভাবে। সো এটা যদি আপনি আইডল বসায় রাখেন প্রতিদিন আপনি ড্যামারেজ দিতে হবে। অন্যদিকে এই শিল্প খাত থেকে সরকার প্রতি বছর রাজস্ব আদায় করে প্রায় 2,000 কোটি টাকা। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত জাহাজ ভাঙা শিল্প। আর এই শিল্পকে কেন্দ্র করে সারা দেশে গড়ে উঠেছে 500 বেশি রিডলিং মিল ও ভারী শিল্প কারখানা, যাতে জড়িত আছে লক্ষাধিক শ্রমিক। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে আন্তর্জাতিক আইনের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই এখন সময়ের দাবি। চট্টগ্রামের পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। পদ্মা সেতু চালুর পর থেকে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় বরিশাল ঢাকা মহাসড়কের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত অপ্রশস্ত 220 কিলোমিটার সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। সড়কটি 2 সার্ভিস লেন সহ 4 লেন করার পরিকল্পনা নেওয়া হলেও কবে নাগাদ তা বাস্তবায়ন হবে সে বিষয়ে নিশ্চিত নয় সড়ক বিভাগ। 8 বছরে শুধুমাত্র জমি অধিগ্রহণ ছাড়া কোনো অগ্রগতি নেই প্রকল্পের। বরিশাল থেকে মোহাম্মদ হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রশস্ত মাত্র 18-24 ফুট এই সড়কটিতে প্রতিদিনই বাস সহ নানা যানবাহনকে মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। আগে এ সড়কে 100-150 যাত্রীবাহী বাস চলাচল করলেও পদ্মা সেতু চালু হওয়ায় বর্তমানে সহস্রাধিক যানবাহন চলাচল করে এতে, আর এর ফলে দেখা দেয় তীব্র যানজট। ছোট গাড়ি যে পরিমাণ, সরকার যে পরিমাণ রাস্তায় ছাড়ছে, আমাদের অনেক সমস্যা।
রাস্তা হাইওয়ে তো সবই একই সমস্যা, রাস্তার জন্য আমাদের খুবই দুর্ঘটনা হয়, খুবই সমস্যা, এদের জন্য কিছু করার থাকে না, ওই গাড়ি মারতে হয় আমরা লেখাতে পড়তে হয়। বাংলা থেকে অন্তপক্ষে বরিশাল পর্যন্ত রাস্তাটা ফোর লাইন হোক, না হলে দক্ষিণবঙ্গের মানুষ অনেক তবে সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে এ সড়ক দুটি সার্ভিস লেন সহ চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সবার অনুমোদন হলেই কাজ দ্রুত শুরু করা হবে। এই রাস্তা দিয়ে যদি যানবাহন সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে সেই হিসাবে আমরা অনেকগুলো বড় বড় বাঘ চিহ্নিত করেছি এবং সেই বাঘগুলো প্রশস্তকরণের কাজ আমরা হাতে নিয়েছি। যদি এক নম্বর অনুমোদন হয় তখন কাজ বাস্তব কাজ শুরু হবে। ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়ক, তাই চার লেন সড়কের এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আরও উন্নত হবে বলে আশা করছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলে অবিরাম বর্ষণে বিভিন্ন বিল এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিস্তীর্ণ আউশ আমন আবার তলিয়ে গেছে। দ্রুত পানি অপসারণ করা না গেলে এসব বিলের রোপা ও বোনা আউশ আমন ক্ষতিগ্রস্ত সহ আগামী রবি ফসল উৎপাদন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। জমে থাকা পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর করতে খালগুলো সংস্কারের দাবি কৃষকদের। অনুকূল না পারিপার্শ্বিকতায় প্রতি বছর জেলার শস্য ভান্ডার খ্যাত চাপুলিয়া বিল, বিল ইছামতি, নলা বিল, কামাল প্রতাপ বিল, বাসগ্রাম বিল, চতুরডাঙ্গার বিল, চাচুরি বিল সহ বিভিন্ন বিল এলাকায় ব্যাপকভাবে বোনা ও রূপা আউশ আমনের চাষ হয়ে থাকে। কিন্তু অপরিকল্পিত মাছের ঘের তৈরির ফলে গত তিন দিনের বৃষ্টিতে ভেসে গেছে এসব ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। নানা অজুহাতে ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির অভিযোগে ফরিদপুরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ক্রয় বিক্রয়ের রসিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালি ট্রেডার্স, সিরাজ ডিম ভান্ডার এবং ওহাব ট্রেডার্স নামের তিনটি প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এই অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে উন্মুক্ত সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সহকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ নারায়ণ ভট্টাচার্যের পরিকল্পনা ও উপস্থাপনায় কাদের বক্স মেমোরিয়াল কলেজের শিক্ষক পরিষদ ও সেমিনারের আয়োজন করে। প্রফেসর রবীন্দ্র নবায়ন ভট্টাচার্য গত প্রায় 10 বছর ধরে নিজের অর্থ ব্যয় করে এই ধরনের উন্মুক্ত সেমিনার পরিচালনা করে আসছেন। তাকে সহযোগিতা করছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের হার্ট ফেইলিওর ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি মহাসচিব প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল শাফি মজুমদার। মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম, কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর রেজাউল আলম, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল হক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডক্টর সামির হোসেন মিশু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সেবা চালুর মাধ্যমে উত্তরবঙ্গের রোগীদের জীবনমান উন্নত হবে এবং মৃত্যুর ঝুঁকি অনেকটা কমানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়
অনগ্রসর মানুষের জীবন মান উন্নয়নের সরকারের গৃহীত কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে সমাজসেবা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এসব বাস্তবধর্মী প্রকল্প মানুষের ভাগ্য পরিবর্তন করেছে বলেও মনে করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল ও জেলা প্রশাসক দেবী চন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 12 গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাব। প্রেস ক্লাবের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল উপস্থিত ছিলেন। বরিশাল শহীদ আব্দুর রব সৈনিয়াবাদ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে মুলাদী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা 3-2 গোলে বরগুনা আইডিয়াল কলেজকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বরিশালের সিটি মেয়র সৈনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বরিশাল বিভাগের 6 জেলার 12 কলেজ অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।